পবিত্র কাবা ঘর থেকে মাত্র 21 মিটার দূরত্বে অবস্থিত আল্লাহর কুদরতের বাস্তব নিদর্শন জমজম কূপ। কাবা ঘরের সামনে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর রয়েছে জমজম কূপ। বর্তমানে জমজম কূপটি মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। হাদিসে এই পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মতে ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজম কূপের পানি। এই পানি ক্ষুধার্তের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য। জমজম কূপের পানির এই বিশেষত্ব বর্তমানে বিজ্ঞান দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণিত। জমজমের পানি পৃথিবীর সবচেয়ে সেরা পানি। শুধু তাই নয়, এর সমমান সম্পন্ন পানি পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায়নি। সাধারণত যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও জমজমের পানি রয়েছে সম্পূর্ণ অবিকৃত। এর রং, স্বাদ ও বিশুদ্ধতায় সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। এই পানিতে কোনো জীবাণু, শৈবাল, ছত্রাক বা পানি দূষণকারী কোনো ধরনের বস্তু টিকতে পারে না। কোনো নদী বা জলাশয়ের সঙ্গে এই কূপের কোনো সংযোগ নেই, অথচ প্রতি মুহূর্তে লাখ লাখ মানুষ এই পানি ব্যবহার করছে, আবার অনেকেই সাথে করে নিয়েও যাচ্ছে। তবুও জমজম কূপ কখনো শুকিয়ে যাবে না এবং এর পানি কখনো নষ্টও হবে না। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তমা স্ত্রী হাজেরা ও আদরের পুত্র ইসমাইলকে মক্কার বিরান পাহাড়ি এলাকায় নির্বাসনে রেখে আসেন। এই নির্বাসন ছিল আল্লাহর আদেশ মোতাবেক সবচেয়ে প্রিয় কোনো কিছুর কোরবানি। এক মশক পানি ও এক থলে খেজুর সহ তাদেরকে বিরান মরুভূমিতে রেখে তিনি আল্লাহর উপর ভরসা করেন। ফলে মক্কার বালুময় প্রান্তরে একাকী বসবাস করতে থাকেন মা হাজেরা ও তার শিশু ইসমাইল। তাদের স্বল্প রসদ অতি দ্রুতই ফুরিয়ে যায়। একদিন নিদারুণ পিপাসায় শিশুপুত্র ইসমাইলকে খোলা প্রান্তরে রেখে মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে থাকেন। সাতবার তিনি এদিক থেকে ওদিক ছুটে বেড়ান। এক পর্যায়ে আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মরুভূমির ভেতর থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন। মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখলেন এক অভূতপূর্ব ঘটনা। শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে শুকনো জমিতে তৈরি হয়েছে বিশুদ্ধ পানির স্রোত। তখন মা হাজেরা পানির চারদিকে বালির বাঁধ দিয়ে বললেন, জামজাম, অর্থাৎ থেমে যাও। সেই থেকে এখনও পর্যন্ত জমজম কূপ বহাল রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে বলে মুসলমানদের দৃঢ় বিশ্বাস। জমজম কূপের গভীরতা মাত্র 101 ফুট। কূপের পানির স্তর মাটি থেকে প্রায় 10.5 ফুট নিচে অবস্থিত। দুইটি বিশাল আকারের পানির পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে 1100 লিটার থেকে 1850 লিটার পর্যন্ত পানি উত্তোলন করা হয়। পানি উত্তোলন করার পর এর স্তর 44 ফুট নিচে নেমে যায়। কিন্তু পানি উঠানো বন্ধ করার মাত্র 11 মিনিট পরেই আবারও পানির স্তর স্বাভাবিক পর্যায়ে চলে আসে। জমজমের পানির চাহিদা জ্যামিতিক হারে বাড়তে থাকায় পানি সরবরাহে সৌদি কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খায়। তাই 2010 সালে মক্কার কাদাই এলাকায় জমজমের পানি সরবরাহের জন্য বিশাল এক প্রকল্প তৈরি করা হয়। সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য প্রান্তে জমজমের পানি পৌঁছে দেওয়ার জন্য এখানে স্বয়ংক্রিয়ভাবে জমজমের পানি বোতলজাত করা হয়। এখান থেকে প্রতিদিন সরবরাহ করা হয় 150,000 লিটার জমজমের পানি। কিন্তু হজের মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় দৈনিক 4 লক্ষ লিটারে। এই প্রকল্প থেকে প্রতিদিন 10 লিটারের প্রায় 15 লক্ষ বোতল জমজম পানি সংরক্ষণ করা হয়। এখান থেকে পরবর্তীতে বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া হয় জমজমের পানি। কিছু কিছু স্থানে জমজমের পানি শীতলীকরণ করেও পরিবেশন করা হয়। মুসল্লি ও দর্শনার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে জমজমের পানি নিয়ে যেতে পারে সেজন্যও রয়েছে পৃথক ব্যবস্থা। এছাড়া মক্কা ও মদিনার দুই মসজিদের মুসল্লিদের সুবিধার্থে বহু স্বেচ্ছাসেবক জমজমের পানি পিঠে বহন করে সরাসরি পরিবেশন করে থাকে।
সেই সাথে বিভিন্ন ছোট ছোট বোতলজাতকৃত পানীয় সরবরাহ করা হয়। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশে বাণিজ্যিকভাবে জমজমের পানি মজুদ ও কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। দুই পবিত্র মসজিদের অসংখ্য কর্মী সাধারণ মানুষের কাছে জমজমের পানি পৌঁছে দেওয়া ও এর রক্ষণাবেক্ষণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জমজমের পানি নিয়ে এখনও পর্যন্ত বহু গবেষণা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের গবেষণায় প্রমাণিত হয়েছে, জমজমের পানি মানুষের স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করে। সম্প্রতি মাসারু এমাটো নামের জাপানি এক পানি গবেষক জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। তার গবেষণায় আরও দেখা যায়, পৃথিবীর সাধারণ পানির তুলনায় জমজমের পানি 1000 গুণ বিশুদ্ধ। আর তাই 1000 ফোঁটা সাধারণ পানির সাথে যদি 1 ফোঁটা জমজমের পানি মেশানো হয়, তাহলে সেই সাধারণ পানিও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়। অর্থাৎ সাধারণ যে কোনো পানির সাথে জমজমের পানি মেশালে সেই পানিও জমজমের পানির গুণাগুণ অর্জন করে। বিশ্বের অন্য কোনো পানিতে এ ধরনের আচরণ লক্ষ্য করা যায় না।